প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগেই অফিসিয়ালি অনলাইনে প্রকাশ করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আশা করি তোমরা প্রত্যেকে নিজেদের ফলাফল চেক করে নিয়েছো। সবাইকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ। এখন প্রশ্ন, কত নাম্বার পেলে কোন ডিভিশন বা গ্রেড হবে? আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়ে তোমাদের আমি কমপ্লিট গাইড করব। একই সঙ্গে জানিয়ে দেব কারা গোটা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই তোমাদের জানাই, বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী স্টার, ফার্স্ট ডিভিশন এই ডিভিশন সিস্টেম আর নেই, এখন রয়েছে গ্রেড সিস্টেম। সেখানে তুমি যদি 630 থেকে 700 এর মধ্যে নাম্বার পাও তবে সেটা হবে ডাবল এ, অর্থাৎ তুমি সুপারস্টার ডিভিশন পেয়েছো। আর তুমি যদি 560 থেকে 629 মধ্যে নাম্বার পাও তবে তোমার হবে এ প্লাস, অর্থাৎ তুমি স্টার পেয়েছো। তুমি যদি 420 থেকে 559 মধ্যে নাম্বার পাও তবে তুমি এ পেয়েছো, এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। তুমি যদি 315 থেকে 419 মধ্যে নাম্বার পাও তবে এটা বি প্লাস বা সেকেন্ড ডিভিশন। আর তুমি যদি 245 থেকে 314 মধ্যে নাম্বার পাও এটাও তোমার, এটা হচ্ছে বি, এটাও সেকেন্ড ডিভিশনেরই অন্তর্গত। আর তুমি যদি 175 থেকে 244 মধ্যে নাম্বার পাও তবে তুমি ভালোভাবে পাস করেছো, কিন্তু তোমাকে আরেকটু খাটতে হবে পড়াশুনোর জন্য। এইবার তোমাদের একটা বিষয় আমি জানাই, যদি তোমার মনে হয় নাম্বার কম হয়েছে, এক কি দুইয়ের জন্য পার্সেন্টেজ হচ্ছে না, হয়তো 80% হচ্ছে না, কিংবা 55% হচ্ছে না, কিংবা কোনো গ্রেড হচ্ছে না, কিংবা লেটার নাম্বার হচ্ছে না, সেক্ষেত্রে আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা অতি অবশ্যই খাতাটা রিভিউ করো। অর্থাৎ যে পেপারগুলোতে মনে হচ্ছে নাম্বার এক হাফ বাড়তে পারে সেগুলো দেখতে দিতে পারো। রিভিউ করলে কিন্তু সাধারণত নাম্বার কমে না, যদি বাড়ে বাড়িয়ে দেওয়া হয়, না বাড়লে একই থাকে। এ বিষয় নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও বানাবো, আপাতত বলে রাখছি তোমরা যদি এক দুই কম হয় ঘাবড়িও না। সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল থেকে যেদিন মার্কশিট দেওয়া হবে মাধ্যমিকের, সেই দিন স্কুলের সঙ্গে যে যোগাযোগ করে জেনে নাও যে রিভিউ করতে কি লাগবে। এতে টাকা খরচ হয় না, সামান্য হয়তো 50-60 টাকা খরচ হতে পারে, সেটা স্কুল তোমাদের জানিয়ে দেবে। এই ছিল আপডেট। এবার চলে আসি কারাকৃতি হলো। দেখো, পশ্চিমবঙ্গের প্রতিটা ছাত্রছাত্রী যারা নিজের মেধা, নিজের নিষ্ঠা নিয়ে, নিজের স্বপ্ন দুচোখে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই কৃতি, প্রত্যেকেই কৃতিত্বের দাবিদার, তোমাদের সবাইকে অভিনন্দন। কিন্তু তবুও বোর্ডের নিয়ম অনুযায়ী যারা প্রথম হয়েছে তার নাম অরিত্র পাল, দ্বিতীয় হয়েছে অভিক দাস এবং সায়ন্তন গড়াই, তৃতীয় হয়েছে সৌম পাঠক এবং দেবস্মিতা মহাপাত্র। এক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট পেয়েছে 694, সেকেন্ড পেয়েছে 693, আর থার্ড পেয়েছে 690। সবাইকে অভিনন্দন। শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, যে ছেলেটি সৎভাবে পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে লাস্ট হয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ সততা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। সবাই ভালো থেকো, ধন্যবাদ।